মেলা প্রাথমিক কিন্তু তবুর আকাশের চাঁদাশে তবু ফুল ফোটে তার হ্যালো গাইস, ওয়েলকাম টু পিএস ব্লগ অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে, ইকো পার্কে ব্লগ করবো। ইকো পার্কে হস্তশিল্প মেলা হচ্ছে, সেখানে আমরা চলে এসেছি। আর আমি আজকে একা আসিনি, আমার সঙ্গে বন্ধুরা এসছে। এই দেখুন বন্ধুরা সব দাঁড়িয়ে আছে একা। এই সব হ্যাঁ বলে দাও, হাই। চলুন ভেতরে যাচ্ছি, আর বাইরের থেকে খুব ভালো লাগে ভিউটা, আশেপাশের ভিউটা খুব সুন্দর। তো গাইস, ইতিমধ্যে মেলা শুরু হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি মেলার ভেতরে, আস্তে আস্তে প্রবেশ করছি। তো আমি আর বন্ধুরা একসঙ্গে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আশেপাশে মেলা বসেছে, এটা হলো শুরুটা, আর ভেতরে একটু বড় আছে। তো চলো দেখা যাক ভেতরটা। পিএস ব্লগে সকলকে স্বাগত, নমস্কার বন্ধুরা। ইকো পার্কে হস্তশিল্প মেলায় আমি প্রবীর আজ চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, বিক্রিবাটা হয়েছে? হয়নি? হয়েছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, মুর্শিদাবাদে কোথায়, জিয়াগঞ্জ নাকি? ও, বহরমপুর থেকে এসেছে। আচ্ছা, তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হাতের কাজ, এটা পেঁচা তাই তো? এগুলো পেঁচা। আচ্ছা, এটা চাঁদ মালা না, বর্ষার জন্য চাঁদ মালা। পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2021-22 চলছে নিউ টাউনের ইকো পার্ক গেট নম্বর 1-এ। সময় দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত। দাদা এটা কি গো? এটা কোথা থেকে নিয়ে এসছো তোমরা? বনগা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গ্রাম্য উপস্থাপনা আপনারা এই মেলায় দেখতে পাবেন। কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? হ্যাঁ, অশোকনগর উত্তর চব্বিশ। আচ্ছা, হাবড়া অশোকনগর। এগুলো কী দিয়ে তৈরি? আচ্ছা আচ্ছা, বিক্রি বাট্টা হয়েছে সকাল থেকে? মানে দুপুর থেকে 1টার পর থেকে টুকটাক চলছে তাই তো? এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখছি, যারা বাইক বা ফোর হুইলারে করে আসবেন ভাবছেন, তারা অতি সহজেই আসতে পারবেন এবং এখানে পার্কিং এর সুব্যবস্থাও রয়েছে। ফোর হুইলারের পার্কিং এর মূল্য 50 টাকা এবং বাইক পার্কিং এর মূল্য 20 টাকা ধার্য করা হয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। আমরা যেদিকেই তাকাচ্ছি সেখানে শিল্পকলা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে আর অনেক মানে অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে এই ইয়ে মেলা। তো কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেই ইয়েটাই খুঁজে পাচ্ছি না। যতটা পারছি দেখছি, কভার করছি। এই দেখুন দেখুন, একটা অসাধারণ। তাও কোথা থেকে এসেছেন আপনি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? আচ্ছা। বিক্রিবাটা কেমন চলছে আপনাদের? হচ্ছে মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আর কদিন আছে মেলা? 20 তারিখে শেষ। 20 তারিখে। গাইস, আউটসাইডটা ঘোরার পর আমরা এখন অ্যাকচুয়াল মেলায় যাবো, অর্থাৎ অ্যাকচুয়াল ইনসাইডে যাবো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। কোম্পানি
একটা রেখে দাও। এখন আমরা একদম হস্তশিল্পী মেলার একদম ভেতরটায় আছি, এখানে কনসার্ট হয় অর্থাৎ এখানে উদ্বোধন হয়েছিল, আর এখান থেকেই আমরা একদম ভেতরটা যাব। তো চলুন আমাদের সঙ্গে পুরো ব্লগটা এনজয় করুন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর সঙ্গে থাকুন পিএস ব্লগের সঙ্গে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে বাংলা হস্তশিল্প মেলা। এই মেলা শুধু কলকাতার মানুষ নয়, জেলার বিভিন্ন স্থান থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই মেলার আনন্দ উপভোগ করতে, এবং আমরাও এই মেলার আনন্দ কিছুটা উপভোগ করতে চলে এলাম। এই মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের শিল্পী সত্তাকে তুলে ধরেছে, এবং বিক্রিবাটা কেমন চলছে? আচ্ছা, কিরকম প্রাইস রেখেছে মাদুরগুলো, কিরকম দাম রেখেছে? ওগুলো কি আছে? আসো, তবে প্রথমবারের মতো এই মেলায় এসে আমরাও কিছুটা হতবাক হয়ে গেলাম, কেননা এত সৌন্দর্যপূর্ণ যে জিনিসপত্রগুলো কোনটি পর কোনটি দেখবো সেই জন্য আমরা কিছুটা হতবাক হয়ে গেলাম। বন্ধুরা, এখানে কিছু টি শার্ট বিক্রি হচ্ছে, এবং সেই টি শার্টগুলির মধ্যে একটিতে লেখা আছে যা কামাই সবই ইএমআই। কথাটা কিন্তু আমার সত্যি সঠিক বলে মনে হয়েছে, তোমরা কি ভাবছো কমেন্ট করে জানাও। মোটামুটি ভালোই লোকজন আসছে। কেমন চলছে এবছরে বাজার? মোটামুটি এই তো বৃষ্টির পর থেকে হয়েছে। আচ্ছা, মোটামুটি চলছে ভালো, তাই তো? একটু বাজি শোনাবে, একটু বাজি শোনা না, যে কোনো একটা কিছু। তো গাইজ দেখতে পাচ্ছ, দাদা আমাদের রিকোয়েস্টে বাজাচ্ছে।
মেলায় ঘুরলে হবে না, তার সঙ্গে কিছু আহারও করতে হবে। তো এই মেলা কর্তৃপক্ষ সেই জিনিসটাকে মাথায় রেখে এখানে আহারেরও বন্দোবস্ত করেছেন। তোমরা এখানে অনেক জিনিস খেতে পারবে, অর্থাৎ তারই ব্যবস্থা করা হয়েছিল। তো গাইস, মোটামুটি ভিডিওটা কভার করলাম আর পুরো মেলাটা ঘুরে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।